আসসালামু আলাইকুম দুপুর 1টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কুলি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না বললেন কর্নেল ওলি ভোগান্তিতে নয়াপল্টন ও এর আশেপাশের এসএসসি পরীক্ষার্থীরা বিএনপির কার্যালয় সংযুক্ত গলির মুখ বন্ধ করে দিয়েছে পুলিশ কেউ বের হতে পারছেন না পাবনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ উত্তেজনা বাসায় ঢুকে যুবদল নেতাকে না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে আটকের অভিযোগ সাগরে দুই নম্বর সতর্কতা সংকেত ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক নিহত এবং পেরুর প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই প্রান্তে চেকপোস্ট বসিয়েছে পুলিশ সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে এবং কার্যালয়ের প্রবেশ পথে আইডি কার্ড ছাড়া বহিরাগত কাউকেই কেন্দ্রের সামনে যেতে দিচ্ছে না শুধু আইডি কার্ডধারীদেরই যেতে দিচ্ছেন আজ সকাল 9টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই দৃশ্য দেখা গেছে দেখা যায় বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বলেছেন সরকারের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না বাংলাদেশে এখন 1971 সালের মার্চ মাসের মতো অবস্থা বিরাজ করছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো সামাজিক পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে থাকবে না তবে আজকের খেলা খেলা ভাব কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা ও এর আশেপাশের গলি অবরুদ্ধ করে রাখায় ভোগান্তিতে পড়েছে ওই এলাকার এসএসসি পরীক্ষার্থীরা আজ সকাল থেকেই দেখা যায় বিএনপি কার্যালয়ের সামনে শুধু পুলিশের উপস্থিতি এর আশেপাশের গলিগুলোর প্রবেশ মুখের গেট বন্ধ করে রেখেছে পুলিশ ওই এলাকার কলেজগুলোতে যেসব এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে আসতে হচ্ছে তারা পড়েছেন ভোগান্তিতে অনেকে ঘুরে অন্য এলাকা দিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলেও কয়েকজনকে দেখা যায় নয়াপল্টনের এই সড়ক দিয়ে পরীক্ষার হলের দিকে যেতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে ওই সড়কে সংযুক্ত গলিগুলো অবরুদ্ধ করে রেখেছে পুলিশ আজ সকাল 9টার দিকে সরেজমিনে দেখা যায় বর্তমানে বিএনপি কার্যালয়ের সামনে শুধু পুলিশের উপস্থিতি এর আশেপাশের গলিগুলোর প্রবেশ মুখের গেট বন্ধ করে রেখেছে পুলিশ গেটের ভেতরে আটকে পড়া লোকজনকে আকুতি করতে শোনা যায় তাদের বের হওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদের কেউ ব্যাংকে যাওয়ার জন্য কেউ বা অফিসে যাওয়ার জন্য এসব গলি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তারের ঘটনায় পাবনা শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় শহরে উত্তেজনা বিরাজ করে বুধবার রাতে পাবনা শহরের এই পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় দুপক্ষের পাল্টাপাল্টি স্লোগানে কম্পিত হয় গোটা শহর রাজধানীর ওয়ারি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মেহবুব মিজুর বাবা মোহাম্মদ মিল্লাত হোসেনকে তার নিজ বাসায় দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন পরবর্তী সময় তাকে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বুধবার রাতে রাজধানীর ওয়ারি থানার 38 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এ সময় রবিকে বাসায় না পেয়ে তার ছোট ছেলে প্রীতমকে বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাজির এলাকায় এই অভিযান চালানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা রবি বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় মান্ধুষে রূপ নিয়েছে এজন্য সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সংকেত নামিয়ে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আজ ভোরে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন নামে রূপপুর পারমাণবিক প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন আজ সকাল 6:30 ঈশ্বরদীর দাসুরিয়া পাকশির রূপপুর আঞ্চলিক মহাসড়কের নাওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে নিহত ওই মোটরসাইকেল আরোহী পাবনার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার উত্তরচক পশ্চিমপাড়া মহল্লার আবুল কাশিমের ছেলে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ল্যাটিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইন প্রণেতারা সংসদ ভাঙার কয়েক ঘন্টার মধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ভাইস প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্থ বুধবার এমনই নাটকীয় দিন পার করে পেরুর রাজধানী লিমা দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ